আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে আমরা একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি হচ্ছে পাউরুটির ডেজার্ট। মূলত এটা পাউরুটি, দুধ এগুলো দিয়ে সুন্দর একটি ডেজার্ট তৈরি করা হবে। এটাকে অনেকে পাউরুটির ডেজার্ট আইসক্রিমও বলে। তো চলুন দেখি রেসিপিটি, আমরা আজকে এটা শুরু করি। আমরা প্রথমে পাউরুটিটাকে আমরা এভাবে পাউরুটির সাদা অংশটাকে, লাল অংশটুকু কিন্তু আমরা নিব না, তাহলে কিন্তু এটার কালারটা সুন্দর আসবে না। আমরা পাউরুটির সাদা অংশটুকুকে এভাবে আমরা কুচি কুচি করে নিব। তারপরে আমরা এটাকে কিন্তু গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে নিব। গ্রাইন্ড করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা সুজির মতো কিছুটা আকৃতি হয়ে গেছে। এটা কিন্তু একবারে মিহি করা যাবে না, এই সুজির মতো আকৃতিতে এটাকে রাখতে হবে। এখন আমরা এখানে 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি, তো সেটার ভিতরে আমরা 2টা এলাচ ফল দিয়ে দিয়েছি। এখন আমরা এটাকে নাড়বো, নেড়ে এটাকে আমরা ফুটিয়ে নিব। এটা একটু ফুটে গেলে তখন আমরা অল্প অল্প করে আমাদের পাউডারের যে ইয়াটা আছে, মিশ্রণটা, পাউরুটির যে গুঁড়াটা, ওটা কিন্তু আমরা অল্প অল্প করে এটার সাথে মেশাবো। একবারে দিয়ে দিলে কিন্তু সেটা দলা পেকে যাবে, এজন্য কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে এটার সাথে মেশাতে হবে। এবং এটার ভিতরে আপনাদেরকে 1 কাপ পরিমাণ চিনি দিতে হবে। তো এভাবে অল্প অল্প করে মিশিয়ে এটা এটাকে নাড়তে থাকতে হবে এবং অল্প অল্প করে মেশাতে হবে। আমরা এটার ভিতরে অল্প অল্প করে চিনি এবং পাউরুটির যে গুঁড়া সেটা মেশাচ্ছি এবং আমরা কিন্তু এটাকে অনবরত নাড়ছি। এটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না নাড়লে কিন্তু এটা দলা পেকে যাবে, তখন কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ইয়াটা কিন্তু সুন্দর। আমরা 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং একটু দুধ দিয়ে আমরা কিন্তু এই তরল দ্রবণটি আমরা তৈরি করে রেখেছিলাম। এখানে কিন্তু আপনারা দুধ আপনারা পরিমাণ মতো দিতে পারেন, সমস্যা নাই। এটা দিলে কিন্তু আমাদের যে ডেজার্টটা সেটা কিন্তু ঘন হবে। ঘন হওয়ার জন্য আমরা যে দ্রবণটি তৈরি করে রেখেছি কর্নফ্লাওয়ার এবং দুধের, সেটিও কিন্তু আমরা অল্প অল্প করে এটির সাথে মেশাবো, কারণ এটিও কিন্তু একবারে দিলে দলা পেকে যাবে, এজন্য এটিকেও কিন্তু অল্প অল্প করে মেশাতে হবে এবং অনবরত নাড়তে হবে, তাহলে এটি দলা পাকবে না। এখন এটা ফুটে গেছে, আমরা এটাকে এখন নামিয়ে নিব। আপনাদের কাছে এটা অপেক্ষাকৃত পাতলা মনে হলেও এটা কিন্তু আপনারা নামানোর পরে যখন ঠান্ডা হবে এটা কিন্তু আরও ঘন হয়ে আসবে। তো এটাকে আমরা এখন নামিয়ে নেব। আমরা কিন্তু এটিকে নামানোর পরেও কিন্তু আমরা এভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো, নাহলে কিন্তু এটার উপরে একটি স্তর পড়ে যাবে। তো নামানোর পরে এভাবে আপনারা আস্তে আস্তে নাড়বেন, তাহলে এটা স্তর পড়বে না এবং এটা কিন্তু ঘন হতেও স্বাদ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা যদি পুরো প্রসেসটা ফলো করেন রেসিপিটার, আপনারা এমন সুন্দরভাবে রান্না করতে পারবেন। আর এটাকে আমরা এখন গরম আছে, এটা নর্মাল হলে আমরা এটাকে রেফ্রিজারেটরে সংরক্ষণ করব। আশা করি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আরও বেশি মজাদার হবে। তো যাই হোক, ভালো থাকবেন, আর অনুভূতিটা শেয়ার করার জন্য মূলত আমি আসলাম আর কি। তো ওকে, আপনার ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।